We are going to commence Guru Natu Gongli competition. But before that, the holy conch. Guru Natu Gongli competition 2024. আসুন আমরা সবাই মিলে একবার করতালি দিই। সাবিত্রী দাগা রেসপেক্টেড মিউজিক লাভার্স থ্রি তবলা মাস্টারস আর দেয়ার অ্যাজ গেস্ট এক্সামিনার্স পণ্ডিত কুমার বসু পণ্ডিত তন্ময় বসু পণ্ডিত তারক সাহা As you all know, Shongit Piyashi has passed 33 years. Yes, 33 years. And say this competition is being held for the last 30 years, around 30 years. This year is an exception because apart from competitors all over the country. We are going to get competitor from abroad. They will be performing digitally and the judges are going to examine them, give their remarks and marks. এখন আমি একটাই কথা আপনাদের যারা এখানে প্রথমবার এলেন বলতে চাই যে সমরদা এমন একজন দাদা যে একটা ট্রেন্ড সেটার এই জন্য যে আমাদের জীবনের শুরু থেকে সমরদার সঙ্গীত পিয়াসি আমাদের সঙ্গে আমরা থেকেছি আমরা বাজিয়েছি বহুবার এবং সমরদা একমাত্র মানুষ বিরল মানুষ গান বাজনার জগতে যে একদম আনবায়াসড সর্বসময় আনবায়াসড একটা মানুষ যদি কেউ থাকে সেটা সমরদা আমি এটা খুব জোরের সঙ্গে এই জন্য বলছি কার ছাত্র কার কাছে শেখে সেইটা সমরদা কোনোদিন দেখেনি আজও দেখে না এবং যে কারণে যখনই সমরদা আমাদের প্রজন্ম কেন দাদাদেরও যখনই সমরদা কিছু বলে তখন আমরা আর জিজ্ঞেস করি না কেন বলছো কেন ডাকছো সুতরাং এখানে যারা পার্টিসিপেন্টস তাদের যারা গার্জেনরা আছে তাদেরও বলছি আপনারা এটা জানবেন যে এখানে যারা পার্টিসিপেট করছে তাদের জন্য একটা সুগম সুন্দর রাস্তা ভবিষ্যতে তৈরি হবে সমরদার হাত ধরেই যেরকম আমাদের হয়েছে আজকে আমাদের সঙ্গীত পিয়াসির দ্বিতীয় দিন কম্পিটিশনের গতকাল তবলা হয়েছে আজকে ডান্স কিন্তু সব রকম না শুধু কত্থক আমি একটু সবার সাথে পরিচয় করিয়ে দিই এদিক থেকে আছে গুরু লুনা পোদ্দার তারপরে আছে গুরু সন্দীপ মল্লিক আর একদম শেষে আছে গুরু নাম বলো না বলো আচ্ছা চলো বিশাল কৃষ্ণা काहे को फोड़ी रे शाम मैं तो गाड़ी दूंगी मैं तो गाड़ी दूंगी ना बोलूंगी ढीठा लंगर तो शुरुआत जब हुआ दो चार कलकत्ता से ही कैंडिडेट आए थे लेकिन धीरे धीरे पश्चिम बंगला कोने कोने से
शुरू हुआ बर्धमान पुरुलिया बांकुड़ा हर डिस्ट्रिक्ट से, इस बार हम लोगों का शुरू हुआ सिर्फ इंडिया नहीं, इंडिया का बाहर एब्रॉड से भी। तो आज एक वायलिन हम पहले स्टार्ट करेंगे, ये बाहर अमेरिका से कोई बच्चा वायलिन बजाया तो उनका आप सुनिए, फिर इधर का बच्चा को भी सुनिए। এর নাম দিব্যা জগন্নাথন। আমাদের কম্পিটিশন যেটা বললাম আগে ছিল সাউথ কলকাতার মধ্যে, এখন এইটা এসছে ইউএসএ থেকে। আমাদের অনেক ক্যান্ডিডেট এরকম আছে, কিন্তু সকলকে বাচ্চাদেরকে দেখাবার জন্য এটা আমরা দেখালাম যে তোমরাও দেখলে যে বাইরেও ছেলেমেয়েরা কত ভালো গান বাজনা করে। আমি পণ্ডিত সুগতনাথকে বলবো সে ফিউ ওয়ার্ড ফর ভায়োলিন। দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল, হি প্লেড ভেরি ভেরি কমেন্ডেবল। শি ইজ স্টেইং ইন দ্য ইউএস সো ফার অ্যাওয়ে ফ্রম আস অ্যান্ড শি ইজ প্লেয়িং অ্যাট পার উইথ আওয়ার ইয়াংস্টার্স, দ্যাটস সামথিং সো ওয়ান্ডারফুল। অ্যান্ড শি ওয়াজ পারফেক্টলি ইন সুর অ্যান্ড ইয়া আই থিঙ্ক শি শিল গো অ্যালং ওয়ে। যারা কম্পিটিশনে নাম দিয়েছে আজকে তিনজন গানের, এরা বোধ হয় সবাই আমেরিকার থেকে, এদেরটা দেখানো হবে। তোমরাও সবাই দেখবে যে বিদেশে থেকেও ও দেশে জন্মেও তারা ইন্ডিয়ান মিউজিককে কীভাবে ধরে রেখেছে, তো সেটা আমরা শুরু করব। প্রথম এদেরটা দিয়েই শুরু করব। Namaskar. My name is Maitre Mehta and I am from New Jersey. I will be singing Raag Bihag, first a bandish in Teen Tal, followed by a tarana in Teen Tal Dukla. Thank you.
দাদাকে ফিরে যেতে হবে, অনেক কাজ আছে। যদি দুই একটি কথা এদেরকে আশীর্বাদমূলক আপনি বলে দেন। ইউ মে বি ওয়েয়ারিং এ জার্সি অফ আমেরিকা, বাট মেন্টালি অ্যাট হার্ট ইউ আর ভেরি ক্লোজ টু ইন্ডিয়া। মাই ডিয়ার সিস্টার হু লিভ ইন লং আইল্যান্ড, জিওগ্রাফিক্যালি মে বি অ্যাট এ লং ডিস্টেন্স ফ্রম ইন্ডিয়া, বাট মেন্টালি অ্যাট হার্ট you are very close to India. We are happy that living in a country like USA, you have not forgotten, and rather you have remained attached to Indian culture, Indian music, which is a core of Indian culture, and apparently you love it. And we all loved your rendition of the music. You have to listen to others, and let us see. I congratulate you, both of you, and wish you more success, more attachment to Indian classical music. Thank you very much. मैं वारी वारी जाऊंगी।